পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হতেই বাঁকুড়ায় তৎপর তৃণমূল কংগ্রেস, এবং আজ ইলেকশনে আগে পঞ্চায়েত নির্বাচনের দিন বাঁকুড়ার তৎপরতা দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সেখানে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। অন্যদিকে সার্বিকভাবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, পঞ্চায়েতে ভোটে আম আদমি পার্টি তারা প্রতিদ্বন্দ্বিতা করছে না, এবং যেটা এর আগেই মনে করা হচ্ছিল যে সম্প্রতি আপনারা সকলেই জানেন অরবিন্দ কেজরিওয়াল এবং তার সঙ্গে ভগবান মান তারা সকলে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজেপি বিরোধী যে জোট, সেই জোট নিয়ে বৈঠক করে গিয়েছিলেন। ফলে সেই বৈঠকের আবহে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না আম আদমি পার্টি, এমনটাই খবর। পঞ্চায়েতের নির্বাচনে আম আদমি পার্টি প্রার্থী দিচ্ছে না, বিরোধী ঐক্য বজায় রেখেই পঞ্চায়েত ভোটে বিরত থাকছে আম আদমি পার্টি, এমনটাই সিদ্ধান্ত হয়েছে আম আদমি পার্টির পক্ষ থেকে, এমনটাই খবর। আসন্ন পঞ্চায়েত ভোটে লড়বে না অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, খুব স্পষ্টভাবে এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। মূলত তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুসম্পর্ক রাখতেই এই সিদ্ধান্ত আম আদমি পার্টির। লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে বিজেপি বিরোধী জোট, সদ্য মে মাসেই তৃণমূল কংগ্রেসের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন আপের প্রধান, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তার সঙ্গে ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী, ছিলেন দিল্লির উপমুখ্যমন্ত্রী,